আসসালামু আলাইকুম, আমি শাহজাহান, আবার আপনাদের সামনে চলে আসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আপনাদের দয়া আমিও ভালো আছি। আপনাদের কম্পিউটার ব্যবহার করে লাইফটাকে আরো সহজ ও ফ্লেক্সিবল করে দিতে চলে আসলাম। আবার আজকে এই শর্ট টিউটোরিয়ালটা দেখলে আপনাদের খুব ভালো লাগবে এবং অনেক উপকার আসবে। চলুন, সময় নষ্ট না করে দেখা যাক। আজকে আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ফোল্ডার, এখন এটা কোন ড্রাইভে আছে বা কেমন করে আপনি এটা বুঝবেন যে কোন ড্রাইভে আছে, বা এই লেখাটা আপনারা কেমন করে সহজে কপি করতে পারবেন, এই ড্রাইভের নামটা কিভাবে আপনারা কপি করতে পারবেন। আমরা এখান থেকে কপি করি, রিনেম করে এখান থেকে কপি করি, এবং আমি আজকে আপনাদের সহজ পদ্ধতি দেখাই দেব। তা আপনারা যেটা ধরেন আপনারা কপি করতে যাচ্ছেন ড্রাইভের নাম সহ, সেই লেখাটা ধরেন আমি চাচ্ছি এই যে যে টোটাল অফিস টোটাল ইনফরমেশন ফাইল, এটা দেওয়ার, এটা যদি আমি করতে চাই তাহলে আপনারা কিবোর্ডে শিফট ক্লিক করে ধরবেন, ক্লিক করে ধরে এখানে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর এখানে লেখা আছে কপি টু পাথ, এই এখানে ক্লিক করার পরে আপনারা যেখানে আপনারা পেস্ট করতে যাচ্ছেন, ধরেন আমি নোটপ্যাডে পেস্ট করলাম, দেখেন আমার এখানে ফোল্ডারের নামটা সহ চলে আসছে, মানে ড্রাইভের নাম সহ। আমি কোন ড্রাইভে আছি, ই ড্রাইভে আছি। কোন ফোল্ডারে, অফিস অফিস টোটাল ইনফরমেশন ফাইল ফোল্ডারে আছে। যাই হোক, আপনারা সবাই বুঝতে পারছেন যে এটা কিভাবে করা হয়। তা আপনাদের যদি ভালো লাগে এই শর্ট টিউটোরিয়ালটা সবাই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।